তিনি বিলাইকে তিনি টক্স ইম্পর্টেন্ট সালপ্লাই তিনি ছয় তারিখ মে ওর গেছে পদবী ব্লগ গেছে রিভিউ মিটিং খাইছে যত লাইন ডিপার্টমেন্ট নতি গেছে রিভিউ মিটিং আম গেছে খাইছা ওরনি যে অ্যাক্টিভিটিস ওর যে সামু খাই তোমানে কম লাইন ডিপার্টমেন্ট হইতে ওরনি সামুগ কোনো বাধা বিঘ্ন যেত মূল প্রবলেম দিত আপনার শিক্ষা এই রিপোর্ট না খবর অ্যাচিভ 2019 করে নি বছর নে যেবর নি সামুটাম মানে আপনি অ্যাচিভমেন্ট টার্গেট বড় ফুলফিল দেখাই খাই আপনার শিক্ষা যত বড় দম নি লাইন ডিপার্টমেন্ট বড় দম নি পিডাব্লিউ ডি হইতে আর ডি হইতে ফরেস্ট হইতে যত মানে শিক্ষা বড় কাহাম রিপোর্ট দেখা কয়টা ডিপার্টমেন্ট আছে স্যাটিসফ্যাকশন ইয়া কাহাম তঙ্গো আমার সাকা এই দুই তিন মাস পরে যা আইনে আইনি রিভিউ মিটিং খাইনে এই পানসান বছর যে ডেভেলপমেন্ট সামান গোবাম যে লাইন ডিপার্টমেন্ট খাইতে মানে যে কোনো বড় যে কোনো ব্যক্তি আপনার বাধা খাইছে আবার কাশ অঙ্কে আবার অতদিন লাইনে যেন সরকার লাইনে আনকে পানসান বছর যেন স্টেট গভর্নমেন্ট হইতে সে অর্ডার হকা যে তাবক ভিলেজ কমিটি নিয়ার পাইখানকা তাবক নিনি ভিলেজ সেক্রেটারি এই পঞ্চায়েত পঞ্চায়েত অফিসার এই বিডিও এই যিনি ব্লক চেয়ারম্যান ও তিনজন চারজন বড় যে কোনো কাম বড় নাই নাই ওর প্রচার এই ও দাদা যে কোনো পার্টি বড় উঠুন যে কোনো বড় এই বিডিও করে ওর প্রচার থেকে কেউ ক্ষমতা করে আমাকে বারবার সাকা যে কোনো সামু খাইনে থাকতে নিব ডেভেলপমেন্ট খাইনে থাকতে নিব এই স্কিম বাংলা থাকতে নিব ওর কেউ মিডিলম্যান ওর কেউ ইন্টারফেট খাই নিয়ে কেউ কাস্টমার আপনার যত বুঝক সাকা লোক কাম খাইছেন যে কোনো বড় ও জায়গা বাই কাজ পাই যাকে বা কাম না বেশি বড় ইন্টারফেট লাগে ওকে লগে রিপোর্ট দিদি তিনি বিজুন সাদি এই পুলিশের রিপোর্ট দিদি আনকে অবহাই নিবাগুই তিনি ইমার্জেন্সি সিমার কাছে পদমী ব্লক যত লাইন ডিপার্টমেন্ট যত ভিলেজ সেক্রেটারি যত বলেছেন মিটিং মিটিং খাই তো যে বড় যাতে গোবাম মা বড় বাধা বিঘ্ন ফোদে ফাই আপনার সংখ্যা আং থাকাও কাহাম নগে মানে আং যত্ন তিনি ডেভেলপমেন্ট নিয়ে বাকে কাম খাইনে বাই সুযোগ মারে নাই এজ পার রুল এজ পার ল যে গভর্নমেন্ট অর্ডার মতে মাতলে নাই মানে আং যত্ন কই সাব তিনি যে স্টেট গভর্নমেন্ট স্টাফ যে এডিসিনি যে স্টাফ তঙ্গনি আবার যত স্টেট গভর্নমেন্ট আন্ডার তঙ্গ বড় যে এডিসিনি যে স্টাফ আবার এডিসিন নাই নাই কিন্তু তিনি স্টেট গভর্নমেন্টনি আন্ডার যে স্টাফ তঙ্গ নাই আবার সে স্টেট গভর্নমেন্ট নাই নাই।